নতুন বছরের প্রথম দিনে সারা দেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে পাঠ্যপুস্তক উৎসব। ক্ষুদে শিক্ষার্থীরা নতুন ক্লাসের নতুন পাঠ্য বই পেয়ে উল্লাসে মেতেছে। সারা দেশের ন্যায় নতুন বই পেয়ে ঢাকা রামপুরার একরামুন্নেসা উচ্চ বিদ্যালয়ে উল্লাস করেছে প্রাথমিকের শিক্ষার্থীরা। বিনামূল্যে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার জেবুন্নেসা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড্ডা থানা শিক্ষা অফিসার আব্দুল হাকিম। এতে সভাপতিত্ব করেন ঢাকা রামপুরা একরামুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ম্যানেজিং কমিটি মোহাম্মদ গোলাম রসুল। বক্তব্য রাখেন প্রধান অতিথি জেবুন্নেসা খানম, বিশেষ অতিথি আব্দুল হাকিম ও একরামুন্নেসা প্রধান শিক্ষক। প্রধান অতিথি সহকারী জেলা শিক্ষা অফিসার জেবুন্নেসা খানম বলেন, বিনামূল্যে বছরের প্রথম দিন বই হাতে তুলে দিয়েছেন, মঞ্চে উপবিষ্ট আছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আছেন শিক্ষকবৃন্দ, অত্র বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ, ছোট্ট সুনামণি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আসসালামু আলাইকুম। তো বক্তব্য শুনতে ভালো লাগবে না, কিন্তু নতুন বই দেখে তো ভালো লাগছে তোমাদের নাকি? নতুন বই দেখে ভালো লাগছে না? নতুন বই থেকে কিছুক্ষণ তাকিয়ে থাকো, বেশি কথা বলে লাগবে। অনেক কথা বলেছেন হাকিম ভাই, বলেছেন প্রধান শিক্ষক মহোদয়, বলেছেন আসলে আমরা তো নতুন বই পেতামই না, বিনামূল্যে তো দূরের কথা, মূল্য দিয়েও নতুন বই পেতাম না। পুরান বইয়ের আশা থাকতো, একটু নিজের বইটার জন্য ভাই বোনদের জন্য রেখে দিতাম। আমরা আবার তোমার মামাতো ভাইদের কাছ থেকে, বোনদের কাছ থেকে বই নিয়ে পড়াশোনা করতাম। তারপরেও আমরা মোটামুটি একটা পর্যায়ে আসতে পেরেছি। তোমরা অনেক বড় হবে, তোমরা প্রথম দিন নতুন বছরে নতুন বই পাচ্ছ, তোমরা পড়াশোনা করে অনেক অনেক বড় হবে, তোমরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং এই বই পেয়ে পড়াশোনা খুলি পড়াশোনা খুলি পড়াশোনা না, সব দিক থেকেই তোমাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। তোমাদের খেয়ে পরে স্কুলে আসতে হবে। খেয়ে এসছো কয়জন? সকালবেলা এসে যে বসে আছো, খেয়ে এসেছো তোমরা? এই তো খেয়ে না আসলে তো অসুস্থ হয়ে যাবে, তাহলে এতগুলো বই কি করে পড়াশোনা করা হবে? ভালো করে পড়তে হবে, স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে, ভালো মানুষ হতে হবে, নীতি। একরামুন্নেসার প্রধান শিক্ষক বলেন, বছরের প্রথম দিন সারা দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়। আজকে তোমরা যারা নতুন বই নিচ্ছ, তোমরাই আমাদের ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়ন করবে। তিনি আরো বলেন, নতুন বছরের বই উৎসবের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসাবে ঢাকা জেলার মাননীয় সহকারী জেলা শিক্ষা অফিসার জেবুন্নেসা খানম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বাড্ডা ঢাকার জনাব আব্দুল হাকিম, অর্থ উপস্থিত আছেন অর্থবিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য এবং বর্তমানে যিনি আমাদের মাঝে এই 22-23 এবং 36 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে প্রার্থী মিতু আক্তার, মঞ্চ উপস্থিত আছেন আমাদের আরেক অভিভাবক সাবেক অভিভাবক সদস্য শহীদুল্লাহ মিয়া, মঞ্চ উপস্থিত আছে শিক্ষক শিক্ষিকা মন্ডলী, অভিভাবক বৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, অতিথি বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা দিন, বছরের প্রথম, পহেলা জানুয়ারি। বাংলাদেশের পহেলা জানুয়ারি মানেই হলো বই উৎসব। বিশ্বের ইতিহাসে একটা
এটা একটা মানে রেকর্ডকৃত বিষয় যে বাংলা বিশ্বে আর কোথাও এই এরকম ভাবে ওই উৎসব বাংলাদেশের মতো আর হয় না, যা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তার এই অবদানকে আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করছি। আজকে সারা বাংলাদেশে 36 কোটি 36 কোটি বই এই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আজকে বিতরণ করা হবে। তার এই আঙ্গিকে রামপুরের গ্রাম শ্রেষ্ঠ বিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের হাতে নতুন বই দিয়ে নতুন বছরের কার্যক্রম শুরু করব। আপনারা জানেন আমরা এখানে যারা বয়স্ক আছি একটু, আমরা এরকম সময় পড়াশোনা করেছি এপ্রিল মে মাসে আমরা হাতে বই পেতাম না, যা বাংলাদেশের গৌরব যে আমরা এখন এই বই পাই যে জানুয়ারি মাসের প্রথম তারিখে, অর্থাৎ জানুয়ারি 1 তারিখে আমরা শিক্ষার্থীর হাতে বই ছেড়ে দিই। বই হলো শিক্ষার সুযোগ এবং প্রধান উপকরণ। এই উপকরণ দ্বারাই আমাদের জাতি শিক্ষিত হবে, গর্বে তার দেশকে নিজ হাতে এবং যে হবে জাতির ভবিষ্যৎ ধারক এবং বাহক, যা পূর্ণ হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের প্রত্যয়ে আজকে থেকে নতুন করে নতুন বছরের শুরু করবো আমাদের এই 2020 শিক্ষাবর্ষের পড়াশোনা। আমরা এই দেশকে সোনার দেশে পরিণত করতে হলে আমাদের অবশ্যই পড়াশোনা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জাতি ধ্বংস হয়ে যায় যে তাদের জাতির শিক্ষা দুর্বল। আর তাকে এগিয়ে নিতে হলে তার শিক্ষাকে অবশ্যই করতে হবে সমৃদ্ধ। এই সমৃদ্ধ করার পরপর আমরা আমাদের গ্রাম সংসদের পাড়ায় শিক্ষার্থী এবং অভিভাবকদের বিনয়ের সাথে জানাচ্ছি যে আমরা নতুন বছর নতুন করে নতুন উদ্যমে শুরু করবো এই বছরের শিক্ষা কার্যক্রম। আমরা যারা বিভিন্ন ক্লাস থেকে প্রমোশন পেয়েছি আমরা এই বই হাতে আগামীকাল থেকে নতুন করে আবার শ্রেণী কক্ষে অবস্থান করে পরবর্তী কার্যক্রম আমরা চালিয়ে যাব। অনেক কষ্ট করে যারা দূর দূরান্ত থেকে এসছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা বলে স্মরণ করছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের ঢাকা জেলার মাননীয় সহকারী জেলা শিক্ষা অফিসার যেমন আমাদের সময় দিয়েছেন তার প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদেরকে সময় দিয়েছেন বার্তা থানা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আব্দুল হাকিম, তার প্রতিও কৃতজ্ঞ। এবং আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন মৃত আপা, মৃত আপার প্রতি আমরা কৃতজ্ঞ যিনি আমাদের এই আসনে আসীন হয়ে আমাদের সবাইকে আরো সাফল্য বন্দিত করেছেন। আমরা সকলের প্রতি একটা অনুরোধ রাখছি যে শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। আর যারা রাজনীতি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, যে যে বিভিন্ন পেশার লোক আছে সকলেরকে সেবাদার অবস্থান থেকে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই প্রতিষ্ঠান একা প্রধান শিক্ষক একা ওই প্রতিষ্ঠানে করতে পারবে না, তার শিক্ষার মান উন্নয়ন করতে পারে না। তার জন্য দরকার শিক্ষকদের সহযোগিতা, দরকার এলাকাবাসী সহযোগিতা, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছে বিভিন্ন পেশার বর্ণের ধর্মের যারা আছে সকলকেই এগিয়ে আসতে হবে এই প্রতিষ্ঠানের সুনাম এবং সম্মান অর্জনের জন্য। আমি সকলের কাছে বিনয়ের সাথে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য আর সহযোগিতা করার জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর দুপুরে বই উৎসব আমাদের সার্থক হোক এবং এই বই হোক আমাদের আগামী দিনের পাশেও অন্য কোনো কিছু আমাদের বিভিন্ন সময় বর্তমান যে এই স্যাটেলাইট এবং বর্তমানে যে ডিজিটালাইজ এই যে আমরা বিভিন্নভাবে আমরা বিমুখ হয়ে পড়াশোনার প্রতি বিমুখ হয়ে যাই, আমাদের পড়াশোনার জন্য যেন এই বইতে আমাদের প্রথম উপাদান এবং উপকরণ। এই আশা এবং প্রত্যাশা এবং সকলকে আরো ধন্যবাদ জ্ঞাপন করে স্বাগত জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।
A to Z News Live.